আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এই যে এই বুড়ি চাচিকে দেখছেন, উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ওনার যে মাজার হাড্ডিটা ভাঙা, পা অচল, তো উনি ঘোষ পাড়ে পাড়ে হচ্ছে আপনার ভিক্ষা করে বেড়ায়। তো একদিন উনি আমার দোকানের সামনে এসে, আমার পাশের মার্কেট মালিক মকুল কাকা, উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তো ওনার কথা বলে বলে খুব করে কান্না করতেছেন, বেটা বেটা বলে কান্না করতেছে। আল্লাহর কাছে মকুল কাকার আত্মার শান্তির জন্য দোয়া করতেছে। তো মকুল কাকা নাকি ওনাকে এই কাপড় চোপড় দিত, তারপরে বাসার থেকে খাওয়ার রান্না করে ওনার বাসায় যেয়ে ওনাকে খাওয়ায় রেখে আসতো। তো মকুল কাকা এখন নাই, সেই জন্য উনি অনেক কষ্ট পাচ্ছে, কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। পরে আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার যদি এখন কিছু লাগে তাহলে আমাকে বলেন, আমি আপনাকে দেবো। তো পরে উনি আমাকে বললো যে আমার 3 পিসের কাপড় লাগবে, পায়জামা লাগবে, মাথায় নেওয়ার তেল লাগবে, সাবান লাগবে। পরে আমি আমার আব্বুকে দিয়ে এগুলো কিনে রাখি। পরে যে উনি আসছে আজকে নেওয়ার জন্য, পরে ওনার হাতে আমি এগুলো তুলে দিই আর বানানোর খরচটা আমি দিয়ে দিই। তো আসলে আমরা এরকম অসহায় মানুষকে একটু পাশে দাঁড়াইলে ওনাদের অনেক উপকার হয়, আর এটাতে অনেক শান্তি আছে, সোয়াব আছে। মানুষ মারা গেলে তো কিছুই সঙ্গে করে নিয়ে যায় না। মকুল কাকা মারা গেছে, কিন্তু দেখেন মকুল কাকার জন্য উনি যে দোয়াটা আল্লাহর কাছে করতেছে, এটা আল্লাহ অবশ্যই কবুল করবেন। ওনার মতো অসহায়, অসুস্থ, দরিদ্র মানুষ মকুল কাকার জন্য কান্না করে করে দোয়া করতেছে, ওনার দোয়া আল্লাহ অবশ্যই ফেলবে না, আমার বিশ্বাস। তো ওনার বাড়িটা হচ্ছে পিয়ারাখালী গোরস্থানের পাশেই, ওনার নাম হচ্ছে আম্বিয়া। তো এই চাষিকে কেউ যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, পেয়ারাখালী, ঈশ্বরদি পেয়ারাখালী গোরস্থানের পাশেই ওনার বাসা, আম্বিয়া বললেই সবাই ওনাকে নাকি চিনে। তো উনি খুবই অসুস্থ এবং উনি হাঁটতে পারে না, ওনাকে দেখে আমার খুবই খারাপ লাগছে। আর দেখেন ওনার একটা জিহ্বাও বের হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, আল্লাহ হাফেজ।